বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন একজন কৃষিবিদ। জি, আপনি ঠিকই শুনেছেন, যেই ব্যক্তি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যার কাজ হচ্ছে আলু আর মূলা নিয়ে গবেষণা করা, তাকে আলুর ক্ষেত থেকে সোজা মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তার অধীনে খুব সম্ভবত চাঁদের মাটিতে আলু আর মঙ্গলের মাটিতে মূলা চাষের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এখানে লক্ষণীয় আরেকটি বিষয় আছে, ভারতের পুরো এই চন্দ্রাভিযানে সর্বসাকুল্যে খরচ হয়েছে মাত্র 615 কোটি রুপি, বাংলাদেশি মাত্র 800 কোটি টাকা। অথচ ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুধুমাত্র মশা মারতে ব্যয় হয় 1300 কোটি টাকা। অর্থাৎ যেই টাকায় ভারত চাঁদে চলে গেছে তার দ্বিগুণ টাকা আমরা শুধু মশা মারতেই খরচ করি। তবুও যদি ঢাকার মশাগুলো মরত তাহলে ডেঙ্গুতে অতিষ্ঠ জনগণ একটু হলেও শান্তি পেত। মশা বাদ দিয়ে মহাকাশ সংক্রান্ত অন্য হিসেবে দেখা যায় চাঁদে নয়, শুধুমাত্র পৃথিবীর উপরস্থ অরবিটাল স্পেসে 2018 সালে একটি স্যাটেলাইট পাঠায় বাংলাদেশ, যার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যেখানে ভারত চাঁদে পাঠাতে খরচ করেছে মাত্র 800 কোটি টাকা, সেখানে শুধু পৃথিবীর উপর বরাবর স্যাটেলাইট পাঠাতে বাংলাদেশ খরচ করেছে 2000 কোটি টাকা। এতে লাভ তো দূরের কথা, যেই টাকা বিনিয়োগ হয়েছিল তার সামান্য অংশ তুলতে পারেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু 2 নামে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। জনগণের টাকা নিয়ে তামাশার এমন নজির পৃথিবীর অন্য কোথাও নেই। অনেকেই উপহাস করে বলছেন, ভারতের বহু আগেই বাংলাদেশ চন্দ্রযান তৈরি করেছে, যেটা রাঙ্গামাটি বান্দরবান অঞ্চলে চাঁদের গাড়ি নামে পরিচিত। চাঁদের মাটিতে এগুলো কিভাবে চলবে? পাহাড়ের উঁচু নিচু পথে মূলত সেটারই অনুশীলন চলছে। হাস্যকর হলেও সত্য, যে দেশের মহাকাশ সংস্থা একজন কৃষিবিদের অধীনে পরিচালিত হয় সেই দেশের চাঁদের গাড়ি এমন হওয়াই স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে আসলে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার কোনো পরিবেশই তৈরি হয়নি। এদেশে পাড়ায় মহল্লায় অলিগলিতে সভাপতি আর সহসভাপতিদের বড় উৎপাত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার চাইতে অপরাজনীতির চর্চাই বেশি। বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয় ক্ষমতাসীন দলের মিটিং মিছিলে, যার ফলে সারাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে আসলেও নিজেদের মেধার বিকাশ তারা ঘটাতে পারেন না। নোংরা ছাত্র রাজনীতি, ছাত্র অবস্থাতেই চাঁদাবাজি, টেন্ডারবাজির হাতে খড়ি, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, প্রশ্ন ফাঁস, ডক্টরেটের গবেষণা চুরি, ধর্ষণের সেঞ্চুরি, এগুলো করেই চলছে বাংলাদেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর বাইরে এদেশে শাহবাগ কেন্দ্রিক কিছু লোক নিজেদের বিজ্ঞান মনস্ক দাবি করেন, কিন্তু তারা চাঁদে যাওয়া তো দূরের কথা, পৃথিবীতে মানুষের কাজে আসার মতো কোনো যন্ত্রপাতিও তারা আবিষ্কার করতে পারেনি। হুতুম পেঁচা আর আজগুবি পুতুল বানিয়ে মঙ্গল শোভাযাত্রা পর্যন্তই তাদের বিজ্ঞানের দৌড়। এর বাইরে প্রান্তিক পর্যায়ে যেসব মেধাবী যুবক কোনো কিছু আবিষ্কার করে ফেলে, তাদের মূল্যায়ন এবং পৃষ্ঠপোষকতার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। অন্যথায় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই দেশেরই বহু যুবক বহু কিছু আবিষ্কার করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারত। সব মিলিয়ে যতদিন পর্যন্ত দেশে দুর্নীতি বন্ধ না হবে, কৃষিবিদকে কৃষির জায়গায় এবং বিজ্ঞানীকে বিজ্ঞানের জায়গায় বসানো না হবে, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার আদর্শ পরিবেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের চাঁদের গাড়ি বান্দরবানেই চলবে, চাঁদের বুকে চলার আর সৌভাগ্য হবে না।